যারা সলাত ত্যাগ করেন তারা কাফির, তারা কাফির, ইউকাফফারু ওয়া ইয়াখরুজু মিনাল মিল্লা, তারা ইসলাম থেকে বের হয়ে যাবে। এবার আমার মূল বিষয়ে ফিরে আসি। আজকে আমার বিষয় হচ্ছে সলাত পরিত্যাগকারীর বিধান। বিষয়টি অত্যন্ত জটিল এবং এর দলিলগুলো উপস্থাপন করা, খণ্ডন করা কষ্টসাধ্য এবং দুরূহ ব্যাপার। কারণ আমি বড় বড় স্কলারদের যে বইগুলো লিখেছেন তারা, সেখানেও আমি পড়তে গিয়ে আমিও দেখেছি হিমশিম খাওয়ার মতো। এখান থেকে দলিলটা বের করা, কেমনে দলিলটা এখান থেকে বের করছেন, এই বের করা আবার আর এক পক্ষকে এটার দ্বারা উত্তর দেওয়া, এটা অনেক জটিল একটি বিষয়। তবে আপনাদের এই গভীর রজনীতে সাধারণ মানুষের সামনে সংক্ষিপ্ত আকারে তুলে ধরা যায়, আমি সেই চেষ্টাটুকু করেছি। বাকি কবুলের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সলাত ত্যাগকারীর বিধান, এটা প্রথমত ওলামাগণ দুই দলে বিভক্ত হয়েছেন। একদল বলছেন যারা সলাত ত্যাগ করেন তারা কাফির, তারা কাফির, ইউকাফফারু ওয়া ইয়াখরুজু মিনাল মিল্লা, তারা ইসলাম থেকে বের হয়ে যাবে, মরে গেলে চিরদিন তারা জাহান্নামে যা থাকবে, কোনো দিন জাহান্নাম থেকে বের হতে পারবে না। আর একদল বলছেন যে না, সলাত যে ত্যাগ করেন, সলাত ত্যাগ করা মারাত্মক গুনাহ, জঘন্যতম অপরাধ, ব্যভিচারের চেয়েও খারাপ অপরাধ, মদ পান করার চেয়েও খারাপ, খুন চুরি ডাকাতি করার চেয়েও খারাপ, লুণ্ঠন করার চেয়েও খারাপ, এটা জঘন্যতম একটি অপরাধ। তবে তাই বলে সে কাফের হয়ে যাবে না, তাকে ফাসিক বলা হবে, তওবা তলব করা হবে, তওবা যদি করে, অন্যথায় তাকে হদ মারা হবে, যেমন তাকে হত্যা করা হবে। যেমন বিবাহিত মানুষ যদি ব্যভিচার করে তাকে যেমন হত্যা করা হয়, মুসলিম হিসাবেই তাকে হত্যা করা হয়, ঠিক এইভাবে তাকে হত্যা করা হবে। তাহলে সলাত বর্জনকারীর ব্যাপারে ওলামাদের কয়টি মত পাওয়া গেল বলুন তো? প্রথমত কয়টি মত? প্রথমত দুটি। একদল বলছেন সলাত যারা ত্যাগ করেন, আদায় করেন না, তারা কি বলুন তো, এক নম্বরটা কি? তারা কাফির। দুই নম্বরটা হলো তারা ফাসিক। কাফির যারা বলেছেন তাদের মাঝে আবার অনেকগুলো ভাগ আছে। কেউ বলছেন শুধু সলাত ত্যাগ করলেই কাফির, আর আরেকদল বলছেন যে না, শুধু ত্যাগ করলেই কাফের হয় না, তাকে যদি সলাৎ পড়তে বলা হয় যে তুমি তো সলাৎ পড়ছো না, তুমি সলাৎ পড়ো নাহলে তোমাকে মার দিব, তারপরেও যদি না পড়ে তাহলে সে কি হবে? কাফের হবে। এদের মাঝে আরও প্রায় চারটা পাঁচটা মতো মত আছে। কেউ বলছেন এক ওয়াক্ত সলাৎ ছেড়ে দিলেই সে কাফের হয়ে যাবে, কেউ বলছেন দুই ওয়াক্ত ছাড়লে কাফের হবে, কেউ বলছেন তিন ওয়াক্ত ছাড়লে কাফের হবে, কেউ বলছেন পাঁচ ওয়াক্ত ছাড়লে কাফের হবে, কেউ বলছেন যে একদম টোটালি যদি ছেড়ে দেয়, মোটেই পড়ে না, তাহলে সে কাফের হবে, কিন্তু কখনো পড়ে কখনো পড়ে না, তাহলে তাকে কাফের বলা যাবে না। এই মতের পক্ষে আছেন যারা, যে সকল বর্ণনা পাওয়া যায় তাতে আলী রাদিয়াল্লাহু আনহু, সাহাবাদের মাঝে আলী রাদিয়াল্লাহু আনহু আছেন, আর ইমামদের মাঝে ইমাম আহমদ বিন হাম্বাল রহেমাহুল্লাহ থেকে দুটো বর্ণনা আছে, তার একটি বর্ণনা হলো এই পক্ষে। এছাড়াও আবদুল্লাহ বিন মোবারক আছেন, আর ইসহাক বিন রাহুইয়া, এই কয়জন বেশ কয়েকজন আলেম ওলাম এই পক্ষে আছেন। তবে বেশিরভাগ ওলামা, আমি আবারও বলি, বেশিরভাগ ওলামা হলেন পর দ্বিতীয় মতের পক্ষে, যে সলাত যারা ত্যাগ করছেন তারা কাফের নন, তারা হলেন ফাসিক, ইসলাম থেকে বের হয়ে যায়নি, জঘন্যতম অপরাধে তারা লিপ্ত আছে, কুফুরির সিঁড়িতে তারা পা দিয়েছে। এখানে এই পক্ষে আছেন ইমাম মালিক, ইমাম শাফেঈ, এছাড়াও ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ। তবে এই যারা বললেন ফাসি, তাদের মাঝে আবার দুই দলে ভাগ হয়েছে, ইমাম মালিক এবং ইমাম শাফেঈ রহিমাহুল্লাহ। তারা বলছেন যে সলাত যদি না পড়ে, পড়তে বলার পরেও পড়ে না, তাহলে শাসক তাকে তাওবা করার সুযোগ দিবে, যদি সে তাওবা না করে তারপরও সলাত না পড়ে, তাহলে তাকে
হদ মারা হবে, সেটা অমুসলিম হিসাবে নয়, মুসলিম হিসাবে তাকে হত্যা করা হবে। আর ইমাম আবু হানিফা রাহমুল্লাহ বলছেন যে না, তাকে হত্যা করা হবে না, সে ফাসিক, তাকে ব্যত্রাঘাত করা হবে, অন্যান্য শাস্তি দেওয়া হবে, তাকে জেলখানে বন্দী করা হবে, যতক্ষণ না সালাত পড়ার স্বীকৃতি দিবে, না পড়বে ততক্ষণ ওর জেলখানা থেকে বেরি করা হবে না। এটা হলো ইমাম আবু হানিফা রাহিমুল্লাহর মত। এখন এই উভয় মতের পক্ষে বিপক্ষে দলিল আছে এবং প্রত্যেকেই প্রত্যেকের দলিলটাকে খণ্ডনেরও চেষ্টা করেছেন। তা আমি আসলে সময় তো শর্টই, তো দু একটি দলিলের কথা আমি আপনাদের সামনে উল্লেখ করি। যারা বলছেন সলাৎ আদায় না করলে কাফের হয়ে যায়, তাদের দলিলগুলো দেখুন। এক নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন বলছেন, ফা ইন তাবু ওয়া আকামুস সলাতা ওয়া আতাউজ যাকাতা ফা ইখওয়ানুকুম ফিদ্দীন, যদি তারা শিরিক থেকে তাওবা করে, কুফরি থেকে তাওবা করে, ফিরে আসে, এক নম্বর শর্ত। দুই নম্বর শর্ত হলো সলাৎ কায়েম করে, তিন নম্বর শর্ত হলো যাকাত আদায় করে। এই তিনটা শর্ত যদি বাস্তবায়ন করে, ফা ইখওয়ানুকুম ফিদ্দীন, তাহলে সে তোমাদের ভাই। বোঝা গেল, সলাৎ যদি সে আদায় না করে তাহলে সে আমাদের ভাই নয়। এখান থেকে মানে এনার দলিল নিয়েছে, এটাকে খণ্ডন করবে দ্বিতীয় দলের লোকেরা। এগুলো বলতে গেলে ব্যাস লেগে যাবে আপনাদের মাঝে, আমি শুধু তাদের দলিলটা উল্লেখ করছি। এছাড়াও আর একটা দলিল তারা পেশ করেছেন, যেটা আমি কিছুক্ষণ আগে বলেছি, ফা খালাফা মিন বাদিহিম খালফুন আদাউ সালাত ওয়া তাবাউ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, এই দলিল এই আয়াতটাও দিয়ে তারা দলিল দিয়েছেন। এছাড়া হাদিসে যে সুস্পষ্ট শব্দগুলো আছে, ইন্না বাইনাল রাজুলি ওয়া বাইনাস শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত, দেখুন এখানে সুস্পষ্ট শব্দ কিন্তু আছে যে বান্দা এবং কুফুরের মাঝে পার্থক্য হলো কি, যিনি সলাৎ পড়েন তিনি খাঁটি বান্দা, যিনি সলাৎ পড়ছেন না তিনি হলেন কাফের। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি আরো বলেন, আল্লাহ আহদুল্লাদি বাইনানা ওয়া বাইনাহু আস-সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার, আমাদের মাঝে আর অমুসলিমদের মাঝে পার্থক্য হলো সলাৎ, যে সলাৎ পড়লো না সে কাফের হয়ে গেল। এখন এই সকল হাদিসে কাফের শব্দটা সুস্পষ্ট এখানে উল্লেখ আছে। তো এখানে এই কাফের দ্বারা কি কোন কাফের বোঝানো হয়েছে, যারা দ্বিতীয় পক্ষের লোক তারা আবার এটার উত্তর দিয়েছে, এখানে কাফের বলতে চূড়ান্ত পর্যায়ের কাফেরকে বোঝানো হয়নি। আরও কিছু দলিল ওই পক্ষে যখন দলিল দিব তখন আপনি এটা বুঝতে পারবেন। তারা বলছেন যে, যেমন ইবনু হাব্বান রাহিমাহুল্লাহ, ইবনু হাব্বান তিনি বলছেন যে এই যে সকল হাদিসে কাফের শব্দটা বলা হয়েছে, এটা আসলে কাফেরে যাওয়ার শুরু বলা হয়েছে, এটা শেষটা বলা হয়নি। অর্থাৎ ধরুন আমাদের মুজাফফর ভাই যদি ধরুন উনি ঢাকার উদ্দেশ্যে রওনা করেছেন, তো আপনি এসে মোকারম ভাইকে বলছেন যে আপনার বড় ভাই শেখ কোথায় গেলেন, কারণ তো ঢাকা গেছে, হয়তো বা এতের মধ্যে পুঠিয়েও পৌঁছে নাই, কিন্তু বলে ফেললেন কি উনি তো ঢাকা গেছে। আমার কথা কি বুঝতে পেরেছেন? হ্যাঁ, মানে তাহলে এখানে শুরুটা শুরু হতে না হতেই শেষটা বলে দেওয়া হয়েছে, তার মানে উনি এখনও ঢাকা পৌঁছেননি, যাত্রাপথেই আছেন। তখন আমরাও তাও বলি কি উনি তো ঢাকা গেছেন, এখনও কিন্তু ঢাকায় পৌঁছেননি, কিন্তু ঢাকার উদ্দেশ্যে রওনা করলেই তাকে বলা যায় উনি কোথায় গেছেন। হ্যাঁ ভাইরা বলো তো কোথায় গেছেন, ঢাকায় গেছে।